প্রতি বছর অন্তত 1500 ভূমিকম্প হয় জাপানে। এসব ভূমিকম্পের কারণে ক্ষয়ক্ষতির পরিমাণও মাত্রা ছাড়িয়ে যায়। ভূমিকম্প নিয়েই বসবাস করাটা শিখে গেছে দেশটির মানুষ। তবে সাম্প্রতিক এক গবেষণায় জানা গেছে, সমুদ্রের তলদেশের একটি নির্দিষ্ট অংশ থেকেই নাকি বারবার ভূমিকম্পের মুখে পড়ছে জাপান। ভূমিকম্পের কারণ পর্যালোচনার জন্য একটি গবেষণায় এমন তথ্য জানতে পারেন জাপানের বিজ্ঞানীরা। এরপরই প্রশান্ত মহাসাগরের গভীরে এক বিশাল গর্ত করেন দেশটির বিজ্ঞানীরা। গত 14 মে সাগরে এই গর্ত খোঁড়ে দেশটি। গর্তটির গভীরতা আনুমানিক 5 মাইল বা 8 কিলোমিটারের বেশি। বিশাল এই গর্ত খুঁড়ে ইতিহাস সৃষ্টি করেছে জাপান, আর এই জন্য বিজ্ঞানীরা সময় নেয় মাত্র 2 ঘন্টা 40 মিনিট। 2011 সালের 9.1 মাত্রা শক্তিশালী ভূমিকম্পের উৎপত্তি স্থলের খুব কাছেই এই গর্ত খোঁড়া হয়। মূলত জাপানের ভূমিকম্পের ইতিহাস জানতেই এই পদক্ষেপ। বিশাল এই গর্তের একদম নিচ থেকে বিভিন্ন নমুনাও সংগ্রহ করেছেন বিজ্ঞানীরা। সেগুলো নিয়ে ভূমিকম্পের ইতিহাস নিয়ে শুরু হয়ে গেছে গবেষণা। এক টুইট বার্তায় বিষয়টি জানিয়ে গবেষকরা গর্জিলার বাস্তব উপস্থিতি নিয়ে মজার আশঙ্কা প্রকাশ করে বলেছেন, টোকিও শহরে যদি গর্জিলা আক্রমণ করে তবে তারা অবাক হবেন না। এর আগে সাগরে গভীরতম গর্ত খোঁড়ার রেকর্ড ছিল 1978 সালে। তখন প্রশান্ত মহাসাগরের মারিয়ানা ট্রেঞ্চের 7 কিলোমিটার নিচ পর্যন্ত গর্ত খোঁড়া হয়েছিল। মার্সিয়া মান্নান, মাইটিভি। If you